প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি, যে ব্যবসাটি একটা হাই প্রফিটেবল ব্যবসার আইডিয়া এবং আপনি এই প্রোডাক্টটি বাজারে আনার সাথে সাথেই আপনি বিক্রি করতে পারবেন। এই প্রোডাক্টের এত পরিমাণে মার্কেটে চাহিদা রয়েছে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। এবং আমার দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো, নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো চলুন ব্যবসার আইডিয়াটি তাহলে শুরু করা যাক। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে বেবি ন্যাপি প্যাড বা বেবি ডাইপারের ব্যবসা। তো আপনারা বুঝতে পারছেন এই ডাইপারের মার্কেটে কেমন পরিমাণে চাহিদা রয়েছে এবং বাজারে বিভিন্ন কোম্পানির ডাইপার বিক্রি হচ্ছে এবং সেগুলো খুব চড়া দামে বিক্রি হচ্ছে। তো এর মাঝখানে যদি আপনি কম্পিটিশনে এই বেবি ডাইপারের ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছুটা দাম আপনাকে কম রেখে বিক্রি করতে হবে। তো আপনি যদি কোয়ালিটিটা মেনটেন করেন এবং দামটা যদি কম রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটটা ধরতে পারবেন। কীভাবে পুরো প্রসিডিওরটা চালু করবেন, কোথা থেকে আপনি লুজ বেবি ডাইপার পাইকারি রেটে কিনতে পারবেন এবং কীভাবে আপনি প্যাকেজিং করে মার্কেটে সেল করবেন, সব কিছু এ টু জেড তথ্য ভিডিওর মধ্যে দেওয়া হবে। শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তবেই আপনি ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। বর্তমানে প্রায় 90% বাড়ির বাচ্চাদের জন্মের পর থেকে 2-3 বছর বয়স পর্যন্ত এই বেবি ডাইপার পড়ানো হয়। বর্তমানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে চলতে সমস্ত কিছুই কিন্তু এখন অ্যাডভান্স হয়ে গেছে। তাই এখন সমস্ত জায়গায়, গ্রাম থেকে শুরু করে শহরে, যাদের ঘরে বাচ্চা আছে তারা এই ডাইপারের ব্যবহার করে আসছে। বাজারে বেবি ডাইপারের ব্যাপক চাহিদা হওয়ায় বিভিন্ন কোম্পানি কিন্তু কম্পিটিশন করে ডাইপার তৈরি করছে ও প্রচুর হারে বিক্রি করে ব্যাপক অর্থ উপার্জন করছে। বাজারে বিভিন্ন সাইজ অনুযায়ী যে ডাইপারগুলো পাওয়া যায়, সেই সাইজ অনুযায়ী কিন্তু দাম নির্ভর করে এবং ভ্যারি করে। যেমন ধরুন, এস সাইজের ডাইপার আছে, এম সাইজের ডাইপার আছে, এল সাইজের আছে, এক্সেল আছে, এরকম বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে। তো ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টগুলো প্রতি পিস খুচরো বিক্রি হচ্ছে 12-14 টাকায়, অর্থাৎ 12-14 টাকায় প্রতি পিস ডাইপার বিক্রি হচ্ছে। তো এর মাঝখানে আপনি যদি কম্পিটিশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুচরো 10 টাকায় বিক্রি করতে হবে। তো এরপরে আসার ব্যবসার স্টেপগুলোতে, প্রথমে হচ্ছে বেবি ডাইপার ব্যবসা করতে আপনার কী কী করতে হবে। প্রথমে আপনাকে লুজ বেবি ডাইপার কিনতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে অলরেডি প্রিন্টেড পাউচ রোল, অর্থাৎ বেবি ডাইপার প্যাকেজিং করার জন্য যে প্যাকেজিং পাউচ প্যাকেট রয়েছে, সেই পাউচ প্যাকেটের রোল দরকার। তো এই পাউচ প্যাকেটের রোল, লুজ বেবি ডাইপার আপনি কোথা থেকে পাইকারি রেটে পারচেস করতে পারবেন? আপনি 4.5-5 টাকা পাইকারি রেটে এই লুজ বেবি ডাইপার কিনতে পারবেন। কোথা থেকে পাইকারি রেটে কিনতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে প্যাকেজিং মেশিন। একটা প্যাকেজিং মেশিন আছে যেটাকে বলা হয় প্যাডেল সিলার মেশিন। তো পা দিয়ে প্রেস করার সাথে সাথেই কিন্তু মেশিনটা আপনার সিলিং করে দেবে এবং এটা বাড়ির 220 ভোল্টেজের যে সিঙ্গেল ফেস কারেন্ট রয়েছে সেই কারেন্ট দিয়ে আপনি চালাতে পারবেন। তো মোটামুটি একটা প্যাকেজিং মেশিন নিয়ে আপনি কিন্তু ব্যবসাটি পুরোপুরি চালাতে পারবেন। জাস্ট আপনাকে বেবি ডাইপার ভরতে হবে প্যাকেটের মধ্যে এবং মেশিনে প্রেস করে আপনাকে বেবি ডাইপারগুলো প্যাকেজিং করে মার্কেটে সেল করতে হবে। আপনি এমনভাবে প্যাকেজিং করতে পারেন, 2 পিস হিসাবে প্যাকেজিং করতে পারেন, 5 পিস হিসাবে এক জায়গায় করে প্যাকেজিং করতে পারেন, বা 10 পিস 50 পিস একসাথে করে প্যাকেজিং করে বিক্রি করতে পারেন। তো আপনি ভাবছেন যে অলরেডি প্রিন্টেড পাউচ প্যাকেটের যে রোলগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে কার নাম প্রিন্ট করা থাকবে? এটা একটা অজানা কোম্পানির আপনার প্রিন্ট করা থাকে, যে কোনো একটা কোম্পানির অলরেডি প্রিন্ট করা থাকে এই পাউচ প্যাকেটের উপরে। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি শহরে কিন্তু মার্কেটে ব্যবসা করতে পারবেন। আপনি যদি নিজের নামে পাউচ প্যাকেটের রোল ছাপাতে চান, অর্থাৎ নিজের কোম্পানি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 30-40 হাজার টাকার প্রথম পর্যায়ে ব্যয় করতে হবে। তো আমি বলবো, প্রথম সাজেস্ট করবো আপনি অলরেডি প্রিন্টেড পাউচ প্যাকেট নিয়ে ব্যবসা করুন। যখন ব্যবসাটা আপনার রানিং হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনি নিজের নামে ব্র্যান্ড ছাপিয়ে আপনি মার্কেটে এই বেবি ডাইপারগুলো প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারবেন এবং নিজের নামে কোম্পানির ব্র্যান্ড তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন। তো এরপর আসা কী কী লাইসেন্স লাগবে আপনার ব্যবসাটা তৈরি করতে বা ব্যবসাটা দাঁড় করাতে? প্রথমে যে লাইসেন্সটা লাগবে, ট্রেড লাইসেন্স। যে কোনো ব্যবসার ক্ষেত্রে জরুরি ট্রেড লাইসেন্স। আমি এর আগেও অনেক ব্যবসার মধ্যে বলেছি ট্রেড লাইসেন্স আপনি কীভাবে বের করবেন। আর যদি আপনি নিজের নামে ব্র্যান্ড ছাপিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোম্পানির ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে। তো যখন কোম্পানি আপনি নিজের নামে ছাপাবেন, সেক্ষেত্রে আপনাকে একটা কোম্পানির ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বের করে নিতে হবে এবং জিএসটি নাম্বার লাগবে, যেটা আপনি অনলাইন আবেদনের মাধ্যমে বের করতে পারবেন। তো এরপর আসছে লাভের হিসাব। প্রতি পিস ডাইপার আপনার পাইকারি কিনতে খরচ হবে 4.5 টাকা আর প্যাকেজিং সমেত আপনার খরচ হবে 5 টাকা।
তো টোটাল দেখতে গেলে আপনার প্যাকেজিং সমেত পুরো রেডি করতে আপনার 5 টাকা খরচ হচ্ছে। আর আপনি পাইকারি বিক্রি করতে পারবেন এইগুলো যদি আপনি পাইকারি দোকানে দোকানে দেন, যেগুলো খুচরো মুদির দোকানগুলো আছে সেখানে দেন, মেডিকেল স্টোরে দিতে পারেন, স্টেশনারি শপে দিতে পারেন। তো পাইকারি আপনি 7 টাকায় বিক্রি করতে পারবেন। 7 টাকায় বিক্রি করলে দোকানদার সেটাকে 10 টাকা খুচরো রেটে বিক্রি করবে। তো এখানে বুঝতে পারছেন দোকানদারের ভালো প্রফিট থাকছে এবং আপনি আপনি যে মার্জিনটা রেখেছেন দামের সেই মার্জিনটাও ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ব্র্যান্ডেড কোম্পানির তুলনায় দামেও কমে আপনি বিক্রি করছেন এবং লাভটাও আপনি ভালো রাখতে পারছেন। প্রতি পিস ডাইপারে আপনি 2 টাকা করে প্রফিট করতে পারছেন। তো এইভাবে যদি প্রতি মাসে আপনি 7000 পিস ডাইপার বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন 14000 টাকা। যখন আপনি পাইকারি ব্যবসা করবেন এই 7000 পিস ডাইপার বিক্রি করা কিন্তু আপনার পক্ষে কোনো ব্যাপারই না। যখন মার্কেটে আপনার ভালো মতো প্রচার হয়ে যাবে, আপনি যখন হোলসেলার হিসেবে কাজ করবেন বা আপনি চাইলে ডিস্ট্রিবিউটরশিপ নিয়োগ করেও এই ব্যবসাটি রানিং করতে পারেন, আরও ভালোভাবে দাঁড় করাতে পারেন। আপনার সমস্ত এলাকায় আপনি যদি মার্কেটটা ধরতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি প্রায় 2000-3000 পিস পর্যন্ত প্রতিদিন ডাইপার সেল করতে পারবেন। সেক্ষেত্রে দেখতে গেলে মাসে প্রায় 60000-70000 পিস পর্যন্ত ডাইপার আপনি সেল করে দিতে পারবেন। সেক্ষেত্রে লাভের অঙ্কটা এবং লাভ ডিফারেন্সটা কতটা হবে বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের ব্যবসার আইডিয়াটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।